পুঁজিপতির বন্ধু বিজেপি, কৃত্রিম মূল্যবৃদ্ধি, রাজনৈতিক সন্ত্রাস। বিজেপিয়ে পুঁজিপতির পর নির্বাচনী পুঁজি সংগ্রহ করার বাবেই হয়েছে মূল্যবৃদ্ধি। পাঁচ বছর বিজেপিয়ে নয়ারিলে মূল্যবৃদ্ধি রোধ করিব, এই অভিযোগ অসম জাতীয় পরিষদর। রাজ্যত ভয়াবহভাবে হওয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে অসম জাতীয় পরিষদর গুয়াহাটী সমিতিয়ে। লাচিত ঘাটৰ পৰা বৃহৎ প্রতিবাদী ৰেলীৰে উপায়ুক্ত কাৰ্যালয়লৈ আহিল প্রতিবাদী জনতা। যোগান মন্ত্রী হাই হাই, অসম সরকার হাই হাই ধ্বনিৰে উত্তাল হল পৰিৱেশ। জেনুইন অসম ন্যায্য কথা যে অসমৰ জনসাধারণক 2014 আর 2016 চনত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বিজেপি সরকারে প্রতিশ্রুতি দিছিল যে মূল্যবৃদ্ধি হয়েছে, আমি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করিম, আছে দিন ভাল দিন আহিব, পরিবর্তনের বাবে বিজেপিক ভোট দিয়ক। এটা পরিবর্তন নমুনা যেটা আমি দেখাইছি, এতালে এই পরিবর্তন নমুনা তো ভয়াবহ নমুনা। এই পরিবর্তন নমুনাত অসমৰ সাধারণ মানুষ, সাধারণ শ্রেণী জনসাধারণে তো জিয়াই থাকাতো অতি কষ্টকর হয়ে পড়ছে। মূল্যবৃদ্ধি এনেকুৱা এটা পর্যায় পালেগৈ যে সাধারণ মানুহে এটা পরিয়াল চলাবৰ বাবে যিখিনি ন্যূনতম খরচ লাগে সেই খরচখিনি যোগাড় করা, সেই খরচখিনি ম্যানেজ করার ক্ষেত্রত আমার সাধারণ পরিয়ালৰ বাবে অতি কষ্টকর হয়ে পড়ছে। গতি রাইজক প্রতারণার একটা সীমা থাকে, প্রতারণার সকল সীমারেখা বিজেপি সরকার লঙ্ঘন করেছে। আর ইমান প্রতারণা প্রবঞ্চনা করার পাছতো তেওঁলোকে আকৌ অসমৰ জনসাধারণের মাজলে ভোট বিচারি আহিছে। দালাল সিন্ডিকেট চক্রক নিয়ন্ত্রণ করিব পৰা নাই বিজেপি সরকারে। বিকাশৰ প্রথমটো বাধা পেট্রোল ডিজেলৰ মূল্য বৃদ্ধি। কেবল পেট্রোল ডিজেলেই নহয়, হুড়া হুড়ে বাড়িছে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য। ইয়ার সমান্তরালকৈ বাড়িছে লো সিমেন্টরও দাম। এই দাম বৃদ্ধির কারণ শুনক লুরিণজ্যোতি গগৈর মুখে। মূল্য বৃদ্ধির সমগ্র প্রক্রিয়াটির লগত সরকারের অপশাসন, তেওঁলোকৰ এই বনিয়া গোষ্ঠীর লগত তেওঁলোকৰ ভিতরা বুঝাবুঝি জড়িত হয়ে থাকা সিন্ডিকেট রাজ, দালাল চক্র আৰু গোটেই সমগ্র প্রক্রিয়াটোত তেওঁলোকৰ বিশেষকৈ নির্বাচনের সময় অত্যাধিক উচ্চ হারত মূল্য বৃদ্ধি হয়, নির্বাচনের পুঁজি সংগ্রহের কথা বতরা ইয়ার জড়িত হয়ে থাকা বলে সচেতন মহলে, সর্বসাধারণ জনগণে আর রাইজে বহুদিনের অভিযোগ উত্থাপন করে আছে। আর পেট্রোলের দাম কমায় হঠাৎ আকৌ 2 টকা বৃদ্ধি করে দিলে। গতি কৃত্রিম যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধিয়ে রাইজক একটা ভয়াবহ পরিবেশের মাজলে লৈ গৈছে। আমি কব খুঁজো যে কৃত্রিম মূল্য বৃদ্ধি এক রাজনৈতিক সন্ত্রাস, যেটো সন্ত্রাস এখন বিজেপি সরকারে চলাই আছে। সর্বসাধারণ মানুষের জীবন একেবারে ভয়াবহ পরিবেশের মাজলে লৈ গৈছে, পঙ্গু হয়েছে অসমৰ জনসাধারণ, এতিয়া পানীত হাঁহ নচরা অবস্থা সর্বসাধারণ রাইজর। মুঠতে রাজ্যত অভাবনীয়ভাবে হওয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদত গুয়াহাটির রাজপথ কপালে অসম জাতীয় পরিষদে। ভিডিও জার্নেলিস্ট মুন খানের সহযোগত রাজু কলিতার রিপোর্ট, আসাম টকস।